প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধেয় আলম খানের আত্মার প্রতি। আর আমরা জানি যে আজকে আমরা আরেকজন ব্যক্তিত্বকে হারিয়েছি, শ্রদ্ধেয় শর্মিলি আপা। তো দুজনেরই আত্মার প্রতি শান্তি কামনা করছি। এবং শর্মিলি আপার ওখানেও আমি ছিলাম, সকালবেলা আমি শর্মিলি আপার বাসায় ছিলাম, শর্মিলি আপাকে দেখে। আসলে এখন আমি চ্যানেল আইতে আসছি আলম খান, শ্রদ্ধা আলম খানকে দেখার জন্য। আসলে ওনার প্রতি বলার কিছু নেই, উনি আমি একটাই ছবিতে ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছিল এবং সেই ছবিটি থেকে কিন্তু আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি। আর উনি সারা জীবন বেঁচে থাকবে ওনার গানে, আর শর্মিলি আপা বেঁচে থাকবে ওনার কাজে। শর্মিলি আপার সাথে আমার অসংখ্য নাটক আছে। তো দুজনেরই আত্মার প্রতি শান্তি কামনা করি। আমাদের মানে ইন্ডাস্ট্রির দুজন, দুই অঙ্গনের দুজন মারা গেছে, ওনারা দুজনেই ভাগ্যবান। এরকম ভাগ্য সচরাচর হয় না যে আজকে একটা বিশেষ দিন সেই দিনে ওনারা মারা গেছে। তো তাদের মানে জন্য দোয়া করি, সৃষ্টিকর্তা তাদেরকে যেন জান্নাত নসিব করেন, তাদের ক্ষমা করেন, এবং তাদের পরিবারের যারা আছে তারা যেন শোক সইতে পারে, এবং তার দ্বারা যে উপকৃত হতো সেই উপকার যেন আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে তাদেরকে যেন সেই উপকার যেন দান করে। আর আমরা যারা বেঁচে আছি আমাদের জন্যই আমি বলবো যে আমাদের দোয়া করা উচিত, যেন আমরা ইমানের সঙ্গে আমরাও যেন মৃত্যুবরণ করতে পারি। কারণ মারা তো যাবে, সবাই যাবে, প্রত্যেকটা মানুষই মারা যাবে, কিন্তু ইমানের সঙ্গে মৃত্যুবরণ করাটাই হলো গিয়ে বড় কথা। আর বিশেষ দিনে মৃত্যুবরণ করা আরও একটা ভাগ্যের ব্যাপার। একটা বাক্য বলা হয় যে এক একজন গুণী ব্যক্তি চলে যায়, আর আমরা একটা পাখির মতো একটা বুলি বলি যে আমাদের অপূরণীয় ক্ষতি হলো। কিন্তু এই কথাটা কি সত্যি সত্যি এখনকার সমাজ অনুধাবন করে? কারণ মানে একজন আলম খান তাকে আসলে জানতে হয়, তার তার কী কী গান আছে আমাদের এই যুব সমাজ জানে, মানে তার কী কী সৃষ্টি। উনি তো সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকবেন। আর একটা মানুষ কখনোই নশ্বর হতে পারে না, একটা মানুষ কখনোই মানে অমর হতে পারে, কিন্তু সারা তার দেহ তো সারা জীবন থাকে না। তো উনি ক্যান্সারের সাথে যুদ্ধ করছিলেন এবং যুদ্ধে প্রায় জিতেও গেছিলেন। তো সেখান থেকে কিন্তু ফাইনালি চলে যেতে হয়, চলে যায় মানুষ। তো আমি যেটা চাই সেটা হলো এখনকার এখনকার যে সঙ্গীতাঙ্গন, তারা একজন আলম খানকে নিয়ে পড়াশোনা করুক। মানে ওনার কি গানের টাইপ ছিল, ওনার গানগুলো কতটুকু শ্রুতি মধুর ছিল, উনি কাকে কাকে দিয়ে গান গাওয়ালেন এবং সেই গানগুলো কতটুকু জনপ্রিয়তা পেল, এই এই কথাগুলো আসলে জানা দরকার। শুধু শুধু একটা বুলি আমাদের জন্য অমুক চলে গেলেন, আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ক্ষতি তো হবেই, আর ক্ষতি কতটা ক্ষতি হচ্ছে, কেউ কি টের পাচ্ছে? আমাদের সঙ্গীত অঙ্গন কোথায় যাচ্ছে? আমাদের কি কোনো মাথা মুরব্বি আছে আমাদের আমাদের মাথার উপর? কেউ নাই। যার খুশি সে গান গাচ্ছে, যেমন তেমন, সেটা যন্ত্র দিয়ে হোক, সেটা যেমন গায়ের জোরে হোক, অনেকভাবেই গান হচ্ছে। কিন্তু সেই গান মানে আসলে যে গান থেকে আমরা কত দূরে সরে গেছি সেটা কিন্তু মানে জানার জন্য আমাদের আরও অনেক আমাদের অনেকগুলো ইনস্টিটিউট হওয়া দরকার। সেখানে সেখানে একজন আহমেদ ইমতিয়াজ বুলবুলকে পড়ানো পড়া যেতে পারে সাবজেক্ট হিসেবে, একজন আলম খান একজন মানে পড়ার সাবজেক্ট হতে পারে, একজন আলাউদ্দিন আলী পড়ার সাবজেক্ট হতে পারে। আমার মনে হয় তখনই তাদের তাদের জীবন, তাদের যে উৎসর্গকৃত জীবন, তাদের রেখে যাওয়া তাদের যে প্রতিভা সেগুলোর মূল্যায়ন হবে। উনি তো আমার বাবার মতো, আমি ওনাকে জড়িয়ে ধরলাম, বললাম আলম ভাই ভালো আছেন? তখন উনি বললেন যে হ্যাঁ কনক আমি ভালো আছি, আমার কোনো ম্যালিগন্যান্ট নাই। মানে উনি যেটা বলতে চাইলেন যে আমি ক্যান্সারটা জয় করেছি। কিন্তু আমি ওনাকে ধরলাম না, মনে মানে বুকের এই জায়গাগুলো একদম পাখির মতো, গায়ে কোনো গোস্ত নাই, কেমন একটা মানে স্বাস্থ্য। আমি অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকলাম ওই মঞ্চে, ওই কেক কাটার মঞ্চে আমার কান্না পেল যে এটাকে উনি ভালো থাকা বলছেন। এরপরে আর দু একবার কথা হয়েছে ওনার সাথে, কিন্তু দেখা হয়নি। আমরা আসলে সবাই এত স্বার্থপর, এত ব্যস্ত, আমাদের জীবন এত ব্যস্ত যে কেউ কারোর খোঁজ নেওয়ার সময় কোথায় বলেন? সবাই চলে গেলেই তখন আমরা এই বাক্যটা বলি, অপূরণীয় ক্ষতি। আলম খান সাহেব
ব্যক্তিগতভাবে বলবো, আমার মৃত্যু পর্যন্ত কোনোদিনই আমি তার নাম ভুলতে পারব না। আর একজন সঙ্গীতজ্ঞ হিসেবে বলতে গেলে আমি বলবো যে বাংলাদেশ একজন সুর সম্রাটকে হারাবে।